নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং এ আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কাতলবাসের একটি রেসিপি, তা হলো আলু আর ভেন্ডি দিয়ে করব। বন্ধুরা, আলু আর ভেন্ডি দিয়ে কাতলবাসের এই রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদ হয়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমি এই রেসিপিটি কি করে বানাবো। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই মাছের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটাকে নেড়েচেড়ে কড়াইয়ের চতুর্দিকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর তেলও গরম হয়ে গেছে, এবার আগে থেকে হলুদ লবণ মেখে রাখা কাতল মাছগুলোকে আমি দিয়ে দিয়ে ভেজে নেব। একে একে সবগুলো পিস আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলো দিয়ে এক সাইড ভেজে নিয়েছি, এবার উল্টে পাল্টা দিয়ে চতুর্দিকটা আমি ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে আরো কিছুটা তেল দিয়ে এখন আমরা ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো লম্বা করেই রেখেছি, ভেন্ডিগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর এই ভেন্ডি ভাজাতে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে একটু নেড়ে দিয়েছি, এবার একটু লবণও দিয়ে দেব। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, ভেন্ডিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তার সাথে দিয়ে দিলাম আমি জিরা ফোড়ন। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নেব। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে মশলাগুলো। মশলাতে নিয়েছি লঙ্কা বাটা আর স্বাদ অনুসারে লবণ হলুদ। এবারে একই সঙ্গে দিয়ে দিব জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলো কাশ্মীরি রেড চিলি পাউডার। জিরা ধনে গুঁড়োটা আমি বাড়িতেই করেছি, আপনারা চাইলে কেনাটাও দিতে পারেন। একই সঙ্গে দিয়ে দিলাম কিছুটা জল। এবার আমি মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু আর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এখানে আমি গরম জল দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা জল বা গরম জল যে কোনো একটাই দিতে পারেন। বন্ধুরা, ঝোল দেওয়ার পর ঝোলটাকে একটু নেড়ে দিচ্ছি। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে দিয়ে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
বন্ধুরা, ভাজা মাছগুলো ঝোলে ছেড়ে দেওয়ার পর এবার আর একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। এবার আলতো হাতে আর একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দেওয়ার পর আলতো হাতে আর একটু নেড়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নেব। এবার এর সঙ্গে দিয়ে দিব আমি কুচানো ধনে পাতা। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ চিনি দিতে পারেন, তবে আমি চিনিটা দিচ্ছি না। ধনে পাতা দেওয়া হয়ে গেছে, এবার আরো 1 মিনিটের মতো জাল করে নেব। তো বন্ধুরা, ভেন্ডি আর আলু দিয়ে কাতলা মাছের এত সুন্দর একটি রেসিপি রান্না করা আমার কমপ্লিট। এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।